নমস্কার, আমি ডাক্তার স্বপন বিশ্বাস। আজকে এই ভিডিওতে হলুদ নিয়ে কথা বলবো। হলুদের কিছু বিষয় আছে যেগুলো আমরা একেবারেই জানি না এবং যেগুলো জানা দরকার, আর হলুদ কিভাবে কতটা খাবেন যাতে কি উপকার হবে সেই সমস্ত বিষয়। হলুদের উপকারের কারণ হচ্ছে এর ভেতরে কার্কিউমিন থাকে। কার্কিউমিন নামক একটি যৌগ থাকে। এই কার্কিউমিন আমাদের শরীরে দুইভাবে কাজ করে, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করার ফলে শরীরে যে সমস্ত বিপাকীয় ক্রিয়া বা অন্যান্য কারণে হ্রাস ফ্রি রেডিকালস তৈরি হয়, সেই ফ্রি রেডিকালসকে ধ্বংস করে। যদি ধ্বংস না করে, ফ্রি রেডিকালস আমাদের কোষকে ধ্বংস করবে এবং নানা প্রকার রোগ তৈরি করবে। আর অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করার ফলে যে ইনফ্লামেশন বা প্রদাহ, এগুলো শরীর থেকে কমিয়ে দেয় এবং ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ যেগুলো আছে সেগুলোর হাত থেকে আমাদের রক্ষা করে। এই দুটো কাজের জন্যে আমাদের লিভারের স্বাস্থ্য ঠিক থাকে, আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়, আমাদের আর্থ্রাইটিস সংক্রান্ত বা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ সংক্রান্ত যেসব রোগ আছে সেগুলোকে কমিয়ে দেয় এবং আমাদের ব্রেনের কে স্ট্রেসের হাত থেকে বাঁচায়, ব্রেন ধ্বংসের হাত থেকে বাঁচায়। এই কার্কিউমিন তীব্রভাবে আনস্টেবল, অর্থাৎ প্রকৃতিতে এটি স্বাভাবিক অবস্থায় বেশিক্ষণ থাকে না। দু নম্বর হচ্ছে এটি জলে দ্রবণীয় নয়, কাজে আমরা যদি একটা গ্লাসের ভেতর হলুদগুলো খাই তাতে কিন্তু কোনো উপকার আমাদের হবে না। এবং তৃতীয়ত, বায়ো অ্যাভাইলেবিলিটি খুব কম, অর্থাৎ যতটা হলুদ আমরা সারাদিন খাই, কার্কিউমিন সেখান থেকে কিন্তু মলের সঙ্গে বা অন্ত্র দিয়ে বেরিয়ে যায়, শরীরের ভেতর ঢোকে না। এবার এমন কতগুলো কথা বলবো যেগুলো খুব আমাদের জানা দরকার। প্রথমত, তাহলে কার্কিউমিন যখন ঢোকে না, তাহলে বেশি কার্কিউমিন অ্যাবসর্পশন করতে গেলে দুটো পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে, কোনো ফ্যাট জাতীয় জিনিসের সঙ্গে যদি হলুদ রান্না করা হয় তাহলে সেই ফ্যাট কার্কিউমিনের অ্যাবসর্পশনকে বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, যদি একটি গোলমরিচ এর সঙ্গে হলুদের সঙ্গে মিশিয়ে রান্না করা হয় বা রান্না করার সময় মেশানো হয় বা হলুদের সঙ্গে মিশিয়ে খাওয়া হয়, তাহলে দেখা গেছে গোলমরিচ কার্কিউমিনের অ্যাবসর্পশন 2000 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এর যে কোনো একটি উপায় অবলম্বন করলে কিন্তু আমরা কার্কিউমিন শরীরে ঠিক মতো পাবো এবং উপকারটি বেশি পাবো। দ্বিতীয়ত হচ্ছে, হলুদের ভেতর কার্কিউমিন ছাড়া আরও কিছু রাসায়নিক পদার্থ থাকে, তার ভেতর অক্সালেট অন্যতম। এই যদি সঠিক পরিমাণ না খাওয়া হয় তাহলে যেমন উপকার পাবো না, তেমনি বেশি পরিমাণ খেলে এই অক্সালেট আমাদের ডায়রিয়া তৈরি করতে পারে, পেটে ব্যথা তৈরি করতে পারে, পেট ফাঁপতে পারে, এবং বেশি অক্সালেট খেলে তখন কিডনি স্টোন পর্যন্ত হতে পারে। কাজেই সঠিক মাত্রায় হলুদ খাওয়া উচিত। হলুদ আমরা দুভাবে খেতে পারি, তার ভেতর একভাবে হচ্ছে প্রাকৃতিক, আরেকভাবে হচ্ছে সাপ্লিমেন্টারি বা বিভিন্ন ট্যাবলেট ক্যাপসুল আকারে কিনে। এই ট্যাবলেট ক্যাপসুল আকারে যখন সাপ্লিমেন্টারি হিসাবে খাওয়া হবে তখন কিন্তু ঠিক পরিমাণ বা কোয়ালিটিটা ঠিক নাও থাকতে পারে এবং তার ভেতর না ভেজালও থাকতে পারে। যখন প্রাকৃতিক হিসাবে বা ন্যাচারাল আমরা খাবো, সেটা পাউডার হিসাবে হোক, বেটে হোক, পেস্ট হোক, কাঁচা হোক, তখন কিন্তু তার ভেতরে আসল ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে। এবারে আসবো, রান্না করলে হলুদের কী অবস্থা হয়, হলুদের গুণ বাড়ে না কমে? রান্না করলে দুটো জিনিস ঘটে। এক নম্বর হচ্ছে যে কার্কিউমিন, সেইগুলোর বায়ো অ্যাভাইলেবিলিটিটা বেড়ে যায়। মোটামুটি 4-5 মিনিট রান্না করা হয় তাহলে হলুদের গুণ বাড়ে এবং অক্সালেট নষ্ট হয়ে যায়। আর এর সঙ্গে যদি ঘি বা বাটার জাতীয় জিনিস বা ফ্যাট জাতীয় জিনিস অথবা গোলমরিচ আগে যেটা বলেছি এটা মিশিয়ে রান্না করা হয় তাহলেই সব থেকে ভালো হয়। তো অনেকে হলুদের সঙ্গে দুধের সঙ্গে মিশিয়ে খান। এক্ষেত্রে কী করতে হবে, দুধটাকে প্রথম ফোটাতে হবে, তারপরে তার সঙ্গে হাফ বা 3/4 TSF চামচ যে হলুদ মিশিয়ে তারপরে সেটিকে আবার একটু ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ফোটানোর পরে তারপরে যদি খাওয়া হয় তাহলে যেমন দুধ অক্সালেটকেও নষ্ট করে এবং দুধের যে ফ্যাট আছে সেই ফ্যাট কার্কিউমিনের অ্যাবজর্পশনকে অনেক বাড়িয়ে দেয়। আর একটু রান্না করলে বা গরম করলে কার্কিউমিনের বায়ো অ্যাভেলেবিলিটি আরও বাড়ে। তৃতীয়ত, অনেকে আচার করে খায়। আচার করেও খাওয়া যেতে পারে, হলুদ ছোটো 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 করে কেটে সেগুলোকে আচার করে খায়। সেক্ষেত্রে প্রত্যেক দিন যদি 1 চামচ বা সামান্য একটু কম পরিমাণ হলুদের আচার খাওয়া যায়, হলুদ খাওয়া যায়, তাহলে কিন্তু কার্কিউমিন যে পরিমাণ আমাদের শরীরে পাওয়া হচ্ছে সেগুলো পাওয়া যায়। পরিশেষে আরেকটি কথা বলবো, যে আরেক ধরনের হলুদ আছে, সেটিও ভারতবর্ষেই পাওয়া যায়। মেঘালয়ের লাভাডাং ভ্যালির যে হলুদ, সেইগুলোর ভেতর কিন্তু এই কার্কিউমিনের পরিমাণ অনেক বেশি থাকে।
এবং 6-8% প্রায় 4-5 গুণ স্বাভাবিক যে কার্কিউমিন আছে তার থেকে। কাজে সেই হলুদ খেলে উপকার আমাদের অনেক বেশি হয়, তার ফ্লেভারও ভালো, তার অ্যারোমা মানে কালারও ভালো। হলুদকে সবসময় খেতে গেলে যে কথাগুলো বললাম এগুলো মেনে চলতে হবে। এক নম্বর হচ্ছে হলুদ আমাদের বিভিন্ন উপকার করে ঠিকই, কিন্তু এর বায়োঅ্যাভেলেবিলিটি কম, তাই একটু রান্না করে খেতে হবে। রান্নার সঙ্গে যদি একটু গোলমরিচ দেওয়া যায় অথবা একটু ঘি বা বাটার জাতীয় জিনিস দিয়ে রান্না করা হয় তাহলে আরও ভালো। বেশি পরিমাণে খেলে অক্সালেট হতে পারে এবং অক্সালেট আমাদের কিডনি স্টোন পর্যন্ত খেতে হতে পারে, গ্যাস হতে পারে। যদি ভিডিওতে কোনো নতুন তথ্য পান, যদি আপনার ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।